হাই স্টুডেন্ট, আমরা সকলেই জানি যে এখন লকডাউন চলছে। এই লকডাউনের পরিস্থিতিতে আমাদের প্রত্যেককে ই ক্লাসের মাধ্যমে ক্লাস করতে হচ্ছে। তো আমরা লকডাউনের আগে তোমাদের যে আমার পাঠ্য ছিল শ্রীমদ্ ভগবদ গীতার কন্ট্রোলিং দ্য মাইন্ড, তার প্রথম অধ্যায়টা আমি কমপ্লিট করেছিলাম। এখন হলো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় আছে সাংখ্যযোগ। সাংখ্য শব্দের অর্থ হলো জ্ঞান। শ্লোকটা একটু দেখো। ন চৈতদ বিদ্ম কথরণ্য গরীয় যদ্বা জয়ম যদি না জয়েয়ু জানেব হত্যা ন জিজি বিষমস্তে অবস্থিতা প্রমুখে ধাত্রষ্টা। এই মানেটা দেখো, আমি অর্জুন এটা বুঝতে পারছি না যে আমাদের পক্ষে যুদ্ধ করা বা না করা এই উভয়ের মধ্যে কোনটি উপযুক্ত হবে, অথবা এটাও বোঝাতে পারছি না যে আমরা কৌরবদের জয় করব নাকি কৌরবগণ আমাদের জয় করবে। যে কৌরবদের হত্যা করে আমি মানে অর্জুন জীবিত থাকতে চাই না, সেই ধৃতরাষ্ট্রের পুত্রগণ আমাদের মানে অর্জুনদের সামনে প্রতিপক্ষ রূপে অবস্থান করছে। এবার এটা একটু বিস্তারিত আলোচনায় আসা যাক। অর্জুন যুদ্ধ করবেন কি করবেন না সেই সম্পর্কে সম্পূর্ণ তিনি দ্বিধান্বিত হয়ে পড়েছেন, কারণ তিনি এটা বুঝতে পারছেন না যে তার ঠিক কি করা উচিত। কারণ যদি প্রতিপক্ষ রূপে যারা আছেন তারা সকলেই তার কাছের মানুষ, অর্থাৎ আত্মীয় স্বজন আছেন, বন্ধু বান্ধব আছে, কারোর সাথে অর্জুনের রক্তের সম্পর্ক আছে, তো আবার কারোর সাথে আছে বিদ্যার সম্পর্ক। তো এই যুদ্ধে তার প্রতিপক্ষ রূপে যারা আছেন, যেমন পিতামহ ভীষ্ম, ভ্রাতৃতুল্য কৌরবগণ, শিক্ষাগুরু দ্রোণাচার্য, এদের বিরুদ্ধে তিনি কীভাবে অস্ত্র প্রয়োগ করবেন সেটাই তিনি বুঝে উঠতে পারছেন না। যদি আমরা সকলেই জানি যে ক্ষত্রিয়দের ধর্ম হলো যুদ্ধ করা, কিন্তু অর্জুনের মনে হচ্ছে যে এই স্বজন হত্যার ফলস্বরূপ রাজ্যলাভের থেকে ভিক্ষাবৃত্তি করে জীবনধারণ করা অত্যন্ত শ্রেয়, কারণ তিনি কিছুতেই এই স্বজন হত্যা করে তার বদলে যে রাজ্যের লাভ হবে এবং তার বদলে যে সে তার যে সুখটা পাবে, রাজ্য সুখ রাজ্যলাভের সুখটা পাবে, সেটা তিনি কিছুতেই চাইছেন না। যদিও আমরা জানি কি যে ভিক্ষা ক্ষত্রিয় বৃত্তি নয়, এটা ক্ষত্রিয়দের পক্ষে খুবই নিন্দনীয় কাজ, তবুও স্বজন হত্যারূপ যুদ্ধ তিনি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেন না। এছাড়া তিনি এটাও জানেন না যে এই যুদ্ধে তিনি মানে পাণ্ডবরা জয় লাভ করবে না কৌরবরা জয় লাভ করবে। তার এই সংশয়ের উত্তরস্বরূপ শ্রীকৃষ্ণ তাকে জানান যে নিমিত্তমাত্রম ভব সব্যসাচী। এইটা আমরা শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায়ে পেয়েছি এই লাইনটা। অর্থাৎ সব্যসাচী অর্জুন, মানে এখানে অর্জুনকে সব্যসাচী রূপে বলা হয়, সম্বোধন করা হয়েছে, যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি এই যুদ্ধে নিমিত্ত মাত্র, শুধু তুমিই নয় এই যুদ্ধে যারা যারা অংশগ্রহণ করছে তারা সকলেই এই যুদ্ধে নিমিত্ত মাত্র। কারণ ধর্ম সংস্থাপনের জন্য যে এই কুরুক্ষেত্রের যুদ্ধটা সৃষ্টি হয়েছে বা কুরুক্ষেত্রের যুদ্ধটা যে হবে সেটা প্রথম থেকেই নির্ধারিত হয়ে আছে। অতএব এইরূপ নানা সংশয়ে আবর্তিত হয়ে অর্জুন কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন। অর্থাৎ তিনি কী করবেন কি করবেন না সেটা তিনি এখনও বুঝে উঠতে পারছেন না। এই শ্লোকটার মানে হলো এই পর্যন্ত। এবার আমরা নেক্সট শ্লোক দেখি। নেক্সট শ্লোক দেখো, দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, এটা আছে ইগনোরেন্স মানে অজ্ঞতা। এখানেও দেখো শ্লোকটা, ব্যবসায়ত্মিকা বুদ্ধিরেকেয় কুরুনন্দন বহু শাখা হনন্তাশ্চ বুদ্ধয় অব্যবসায়ী নাম। অর্থাৎ এর মানেটা হচ্ছে যে এ কুরুনন্দন অর্জুন, এই কর্মযোগে নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হয়, কিন্তু অস্থিরচিত্ত বিচার বিবেকহীন সকাম মনুষ্যগণের বুদ্ধি সকল বহু ভেদ বিশিষ্ট এবং বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এবার এই শ্লোকটার একটু বিস্তারিত আলোচনা আসা যাক। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চয়াত্মিকা বুদ্ধি এবং অনিশ্চয়াত্মিকা বুদ্ধি এই দুটির মধ্যে পার্থক্য দেখিয়েছেন। এবং এবার আমরা দেখি যে নিশ্চয়াত্মিকা বুদ্ধি কাকে বলা হয়। সাংখ্যযোগে বলা হয়েছে যে যে সমস্ত মানুষের বুদ্ধি সৎ চিত আনন্দরূপ পরমাত্মাতে যুক্ত হয়ে নিশ্চয়তা লাভ করে সেই রকম বুদ্ধিকেই আমরা নিশ্চয়াত্মিকা বুদ্ধি বলে থাকি। এবার
এই নিঃস্বাদমিকা বুদ্ধিবিশিষ্ট মানুষেরা কেমন হয়ে থাকে? এই নিঃস্বাদমিকা বুদ্ধিবিশিষ্ট মানুষেরা কখনোই কামনা বাসনা প্রভৃতির দ্বারা পরিচালিত হয় না, অর্থাৎ তারা তাদের নিজেদের ইচ্ছাকে অনিচ্ছাকে সংযত করতে পারে, অর্থাৎ তাদের মন তাদের ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারে, সেই জন্য তারা তাদের সমস্ত লক্ষ্যে পৌঁছাতে পারে। অপরদিকে আমরা কি দেখি যে অনিঃস্বাদমিকা বুদ্ধিযুক্ত মানুষেরা কেমন হয়ে থাকে? অনিঃস্বাদমিকা বুদ্ধিযুক্ত মানুষের অস্থিরচিত্ত হয়ে থাকে, বিচার বিবেকহীন হয়ে পড়ে, বিচার বিবেকহীন হন এবং কামনাযুক্ত হয়ে থাকে। অর্থাৎ অস্থিরচিত্ত বিচার বিবেকহীন কামনাযুক্ত মানুষের বুদ্ধি কখনোই পরমাত্মাতে স্থিত হয় না। ফলে এইরূপ অনিঃস্বাদমিকা বুদ্ধিযুক্ত মানুষেরা কামনা বাসনা প্রভৃতির দ্বারা সবসময় পরাজিত হয়ে থাকে এবং তাতে মানে এইরকম মানুষদের চিত্ত চাঞ্চল্য হেতু তারা তাদের লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারে না। অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার এটাই বোঝাতে চাইছেন যে অর্জুন যেন তার মনের দুর্বলতাটা কাটিয়ে পরমাত্মাতে স্থিত হন। অর্থাৎ পরমাত্মাতে স্থিত হওয়া মানে কি? নিঃস্বাদমিকা বুদ্ধি যেন প্রাপ্ত হয় অর্জুনের। কারণ আমরা দেখেছি যে সাংখ্যযোগে বলা হয়েছে যে নিঃস্বাদমিকা ও সমতাপ্রাপ্ত বুদ্ধি, এই বুদ্ধি মানুষকে কর্মবন্ধন ও মৃত্যু ভয় থেকে মুক্ত করে। বা তোমাদের মনে প্রশ্ন হবে যে সমতাপ্রাপ্ত বুদ্ধি কাকে বলা হয়? এবার এই সমতাপ্রাপ্ত বুদ্ধি কাকে বলে তা সেটা বলার আগে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। ধরো আমাদের যখন কোনো জামাকাপড় ছিঁড়ে যায় কিংবা জামাকাপড় পুরনো হয়ে যায় তখন আমরা কী করি? তখন আমরা সেই পুরনো বা ছেঁড়া জামাকাপড়ের বদলে নতুন জামাকাপড় পরি। সেই রকম আমরা সকলেই জানি কি, আত্মা অবিনশ্বর, অর্থাৎ আত্মার কোনো বিনাশ নেই, কিন্তু মানুষ্য শরীর নশ্বর, মানুষের জন্মও আছে মৃত্যুও আছে। অর্থাৎ আত্মা যখন কোনো মানুষ মারা যায় তখন আত্মা তার দেহ ছেড়ে আবার অন্য কোনো একটা জীবন্ত প্রাণে প্রবেশ করে, অর্থাৎ আত্মার মৃত্যু হচ্ছে না, শুধু তার দেহটা পাল্টাচ্ছে। অর্থাৎ মনুষ্য শরীর নশ্বর, এই বিষয়টাকে যদি কেউ বুঝতে পারে তখন তার সুখে দুঃখে অথবা জয় পরাজয়ে অথবা লাভ ক্ষতিতে কিছুতেই তার কিছু আসবে যাবে না। অর্থাৎ তার সুখ হলেও যা অনুভূতি হবে, দুঃখ হলেও তার সেই একই অনুভূতি হবে, অর্থাৎ তার কাছে সবটাই সমান হবে। অর্থাৎ তখন সেই ব্যক্তির বুদ্ধি সমতাপ্রাপ্ত হয়, সেটাকেই আমরা সমতাপ্রাপ্ত বুদ্ধি বলে থাকি। তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকের বিষয়বস্তু হলো যে শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে একটাই অনুরোধ করছেন যে এই নশ্বর দেহের ঊর্ধ্বে উঠে অর্জুন যেন তার যুদ্ধরূপ কর্মটিকে সম্পাদন করেন। এই শ্লোকটার মানে হলো এইটাই। আজকে এই দুটো শ্লোকের মানে করলাম, নেক্সট সময় আমি অন্যগুলোর মানে করে দেবো। থ্যাংক ইউ, তোমরা ভালো থেকো।